সুখের সংসার কে না গড়তে চায় না কিন্তু সবাই কি পারে সুখের সংসার করতে একজন স্বামী যেমনই হোক না কেন একজন স্ত্রী পারে তাকে শুধরে দিতে তাকে ভালো মানুষ বানাতে কারণ বলা হয়ে থাকে বড় বড় ভাইয়া বাবু মাইয়ার কাছে সবাই কাবু কিন্তু এই ভাইয়া বাবুদের যে মেয়েরা কাবু করতে পারে না তাদের সংসারেই জ্বলতে থাকে অশান্তির আগুন নারীর সম্মোহন শক্তিতে কাবু হয় পুরুষ জাতি নারীরা এই সম্মোহন শক্তি দ্বারা সৎকে অসৎ অসৎকে সৎ বানাতে পারে খুবই সহজে আর আপনি কি জানেন শক্তি শক্তি কি নারীর 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 প্রেম, ভালোবাসা। আদর যত্ন নারীর সেবা শুশ্রূষা কোন নারী যদি প্রেম ভালোবাসা আদর যত্ন সেবা শুশ্রূষা হান্ড্রেড পার্সেন্ট করতে পারে তাহলে সে তার স্বামীকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে আর এই সম্মোহন শক্তি অর্জন করতে হলে একজন নারীকে যে কাজগুলি করতে হবে সেগুলি হলো হল পুরোপুরি দখল দখল করার চেষ্টা করা দখলহীন জমিতে ফসল ফসল করলে করবেন আপনি কিন্তু কাটবে অন্যজন অতএব স্বামীর মন পুরোপুরি করতে হবে আর এটি করতে হলে স্বামীর সেবিকা ও প্রেমিকা দুই হতে হবে নম্বর টু স্বামীর ভালোবাসা মুখে প্রকাশ করা আপনি তাকে কতটা ভালোবাসেন তা মুখে প্রকাশ করুন একটু বেশি করেও বলতে পারেন এতে তার মনের মধ্যে আপনার প্রতি দুর্বলতা আসবে প্রয়োজনের কথা বলা যদি বার বার নিজের প্রয়োজনের কথা বলেন তাহলে স্বামী বিরক্ত হয়ে যাবে অতএব দেখবেন সেও আপনার প্রয়োজনের কথা ভাববে নম্বর ফোর নিজের সুখ শান্তির কথা স্বামীকে না বলা আপনার সুখ শান্তি যে আপনার কাছে সবচেয়ে বেশি প্রিয় সেটা কখনোই আপনার স্বামীকে বলবেন না নইলে সে আপনাকে স্বার্থপর ভাববে তাই স্বামীর সুখ শান্তির কথা ভাবুন দেখবেন সেও আপনার সুখ শান্তির কথা ভাবছে নাম্বার ফাইভ চাওয়া পাওয়া নিয়ে ঝগড়া না করা চাওয়া পাওয়া নিয়ে ঝগড়া করেই অনেক সংসার ভেঙে যায় অতএব চাওয়া পাওয়ার ক্ষেত্রে একটু ধৈর্যশীল হন নাম্বার 6 কোনো বিষয় নিয়ে জেদ না করা জেদ ও অহংকারে স্বামীরা কিন্তু এক নম্বর এরা কখনোই স্ত্রীদের কাছে মাথা নত করতে চায় না স্ত্রীদের কাছে হার মানতে চায় না অতএব কোন বিষয় নিয়ে অতিরিক্ত জেদ করবেন না নাম্বার সেভেন পুরনো দস্তুটি না খোঁজা গোলাপের কাঁটা আছে চাঁদেরও কলঙ্ক আছে ভুলকারী মানুষের ভুল হবে না এটা হতেই পারে না অতএব স্বামীর পুরনো দস্তুটি খুঁজবেন না দেখবেন সেও আপনার দস্তুটি খুঁজে বেড়াবে না নম্বর এইট স্বামীর কাজের আয়ের ও চেহারার খুদ না ধরা ব্যবসা এবং আয়ের ক্ষেত্রে পরামর্শ দিতে পারেন কিন্তু তার কাজ ছোট বলে তার খুদ ধরে তাকে লজ্জা দেবেন না এবং চেহারারও খুদ ধরবেন না তাহলে সেও আপনার রান্না বান্না সহ বিভিন্ন কাজের খুদ ধরবে না নম্বর নাইন মিষ্টি ভাষায় কথা বলা মিষ্টি ও নরমভাবে কথা বলা নারী সৌন্দর্যের অর্ধেক মিষ্টি মিষ্টি কথার কাছে গোটা দুনিয়াও হার মেনে যায় অতএব মিষ্টি মিষ্টি করে কথা বলুন দেখবেন সেও আপনার কত কথা শোনে নম্বর টেন কৃতজ্ঞ হওয়া স্বামী যা দেয় তাতেই কৃতজ্ঞ হন আরো বেশি প্রয়োজন হলে তাকে বুঝিয়ে বলুন কিন্তু অকৃতজ্ঞ হবেন না যেমন তোমার কাছে এসে কোনোদিন সুখ পেলাম না এরকম টাইপের কথা না বলা নম্বর ইলেভেন অন্যের স্বামীর সাথে তুলনা না করা অন্যের কোন মেয়ের উৎকৃষ্ট স্বামীর সাথে তুলনা করবেন না কারণ এতে সে দুঃখ পাবে ফলে তার মন ভেঙে যাবে নম্বর টুয়েলভ স্বামীর জন্য বেশি বেশি রূপচর্চা করা সব পুরুষই চায় তার স্ত্রী অন্যের চেয়ে একটু সুন্দর ও লোভনীয় হোক ফলে তার এই চাহিদা মেটাতে আপনাকে বেশি বেশি রূপচর্চা করতে হবে এই কাজগুলি করতে পারলেই আপনি සම්মধন শক্তি অর্জন করতে পারবেন আর যদি কোনো স্ত্রী তা করতে পারে তবে তার স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে আর যে স্বামী তার স্ত্রীর ওপর খুশি থাকে তার ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ যে স্ত্রী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপরে খুশি ছিল তাহলে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক আমাদের স্ত্রীদেরকে সুমতি দান করুন আমিন